কারণ আমি জানি একটা লেবার আনতে গেলে আমার প্রায় আটশো টাকা সাতশো টাকা দিয়ে আনতে হয় অনেক সময় পাওয়াও যায় না তাতে আমার ফোসাবে না কাজ করে তা আমি যান্ত্রিকীকরণের দিকে মনোযোগ দেই তখন আমি দেখা গেছে এটাকে অন্যের জমির জন্য আমাকে মানুষে ফোন দেওয়া শুরু করলো আমি অন্য জমি চার্জ দিলাম এক মাসে আমার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আমি ইনকাম করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির উদ্দিন আমি বাজার থেকে গত দুই বছর আগে এই মেশিনটা নিয়েছিলাম তখন আমাকে কেউ উৎসাহ দেয়নি কিন্তু আমি নিজে ঋণ করে এই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই মেশিনটা নিয়েছিলাম কারণ আমি জানি একটা লেবার আনতে গেলে আমার প্রায় আটশো টাকা সাতশো টাকা দিয়ে আনতে হয় অনেক সময় পাওয়াও যায় না তাতে আমার পোষাবে না কাজ করে তা আমি যান্ত্রিকীকরণের দিকে মনোযোগ দেই ঋণ করে হলেও আমি আমার এই মেশিনটা নিই ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয় এটা এত টাকা দিয়ে আইন ঋণ কইরা এ হয়েছে সে হয়েছে কিন্তু যখন সিজন আসলো তখন আমি দেখা গেছে এটাকে অন্যের জমির জন্য আমাকে মানুষের ফোন দেওয়া শুরু করলো আমি অন্যের জমি চার্জ দিলাম এক মাসে আমার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আমি ইনকাম করি হ্যাঁ এতে পাশাপাশি আমি এটা দিয়ে নিরানির কাজ করতে পারি যেমন আমার বেগুনের ক্ষেতের মাঝখানের শাড়ি দিয়ে আমি চালাই দিতে পারি কিন্তু বড়ো মেশিনটা আমি ওখানে নিতে পারবো না এটার সবচেয়ে বড়ো সুবিধা হলো এটাই যে আপনারও অনেক কাজও সহজ করে দেবে এখন আপনি বড়ো ট্র্যাক্টর আছে কিন্তু বড় ট্র্যাক্টর দিয়ে আপনি নিজের নিড়ানির কাজটা তো করতে পারবেন না শুধু চাষই দিতে পারবেন কিন্তু এটা আপনার চাষও দেওয়া যায় পাশাপাশি আপনি নিড়ানির কাজও করা যায় এতে আমার মেশিনের টাকা উঠেছে এখন আমার পরিবারও খুশি হ্যাঁ হ্যাঁ খুব তো ভালো হয়েছে আর আমি একজন সফল কৃষক এ যদি আমি এটা না কিনতাম হয়তো আমি লেবার কষ্ট দিয়ে আমি সেট থেকে চলে যেতাম কিন্তু এই মেশিনটা নেওয়ার কারণে আমি আজও প্রায় দুই বছর ধরে এই সফলতার সহিত আমার প্রকল্পগুলো পরিচালনা করতে ফিরতেছি আমার চাষ নিরানি পাশাপাশি পণ্যের জমি চাষ দেওয়া এগুলো চালিয়ে চালিয়ে যাচ্ছি আমি আমি দেখেছি এই মেশিনটা যদি একটু ছোটো মেশিন শক্ত মাটি হলে তেল একটু বেশি যায় কিন্তু তারপরেও লেবারের তুলনায় অনেক লাভ কারণ লেবার একটাকে আমি আটশো টাকা দিলে সে আমাকে দুই শতক জায়গা মাটি গুঁড়ো করে দিতে পারবে না বড় জোর একটা কূপ দেবে দুই সেটটা বাড়িয়ে দেবে নিচে বড় বড় চাকা চাকা পড়ে থাকবে কিন্তু আমি এই মেশিনটা দিয়ে যদি এক লিটার তেলও যায় যদি আমি দুই শতক কিংবা পাঁচ শতক এটা মাটির ইয়ের তুলনা জমির উপর নির্ভর করে আপনি পাঁচ শতকও চার্জ দিতে পারবেন কিন্তু মাটি যদি হার্ড হয় তাহলে কিছু কম বেশি হবে এক লিটারে এক ঘন্টা বা যদি মাটির ইয়ে ভালো হয় দেড় ঘন্টাও চলে যদি মাটি নয় ভালো হয় তাহলে পাঁচ থেকে ছয় শতাংশ করা যায় এখন আমি এটা আজকে প্রায় দুই বছর হয়েছে নিছি এখন আমার এটা চলমান আছে মাঝে মধ্যে কোনো পার্স নষ্ট হলে ওনাদেরকে বলে ওনারা এটা অনলাইনে পাঠাই দেয় তাছাড়া স্থানীয়ভাবে ছোটোখাটো জিনিসগুলো আমরা সমাধান করতে পারি